মেসিকে দলে পেতে সবকিছু করতে প্রস্তুত রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিগত আসরগুলোর মতো এবারও নতুন মালিকানার অধীনে বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে প্রতিযোগিতায় অন্যতম দল রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপের অধীনের দলটি আসন্ন বিপিএলের জন্য উঠে পড়ে লেগেছে দল গোছানোর কাজে। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার দলে ভেড়ানোর পর এবার ছক কষেছে স্থানীয় তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর। দলীয় সূত্র মতে গত আসরে রংপুরের হয়ে পারফর্ম করা আরাফাত সানি ও রুবেল হোসেনকে আগামী আসরের জন্য দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার ঘরের ছেলে নাসির হোসেনকে যে কোনো মূল্যে দলে ভেড়ানোর লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির। গত আসরে সৌম্য সরকারকে আইকন হিসেবে দলে ভেড়ালেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তিনি। তাই এবার সৌম্য সরকারকে আর দলে রাখতে চায় না রংপুর। শোনা যাচ্ছে আগামী বিপিএলের জন্য বাড়ানো হবে আইকন ক্রিকেটারের সংখ্যা। সেক্ষেত্রে যদি নাসির হোসেনকে আইকন করা হয় তাহলে অবশ্যই নাসিরকে দলে নিতে চায় রংপুর। যে কোনো মূল্যে নাসিরকে দলে নিতে আগ্রহী রংপুর রাইডার্স বলে নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইস্তিয়াক সাদেক। এ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে বিপিএলে আইকন ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হবে। যদি নাসিরকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে সব কিছু ছেড়ে আমরা তাকে আগে দলে নিশ্চিত করব। তবে যদি আইকন ক্রিকেটারের তালিকায় নাসির না থাকে তাহলে কি করবে রংপুর? এক্ষেত্রেও অনর দলটি বলে জানালেন ইস্তিয়াক সাদেক, আমাদের লক্ষ্য নাসিরকে দলে নেওয়া, এর জন্য সব কিছু করতে প্রস্তুত আমরা। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।